এবং সেই লক্ষ্যে আমাদের এই আন্দোলন। এই আন্দোলনের বিজয় হলো বাংলাদেশের বিজয়, এই আন্দোলনের বিজয় বাংলাদেশের জনগণের বিজয়। কাজেই এই জনগণকে আমরা ভালোবাসি, এই দেশ আমরা ভালোবাসি, সেই কারণেই এই লড়াই আমাদেরকে জিততে হবে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়, ঐতিহ্যের পাশে সব সময়। আজকে আমাদের দেশ অসম্মানিত হচ্ছে, বিশ্বে গণতান্ত্রিক সম্মেলন হয়, বাংলাদেশ দাওয়াত পায় না। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির নামে স্যাংশন দেয় বিদেশের লোকেরা। আমরা লজ্জিত হয়ে পড়ি দেশের নাগরিক হিসাবে। আমরা লজ্জিত হতে চাই না, এ দেশ রক্তে স্বাধীন দেশ, এ দেশ আমরা লজ্জিত না, আমরা গর্বিত হতে চাই। আর সেই গর্বিত হওয়ার জন্যই চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা নির্বাচিত সরকার এবং সুশাসন, এবং সেই লক্ষ্যে আমাদের এই আন্দোলন। এই আন্দোলনের বিজয় হলো বাংলাদেশের বিজয়, এই আন্দোলনের বিজয় বাংলাদেশের জনগণের বিজয়। কাজেই জনগণকে আমরা ভালোবাসি, এই দেশ আমরা ভালোবাসি, সেই কারণেই এই লড়াই আমাদেরকে জিততে হবে। আর জেতার জন্য আমাদের অনেক সাথী জীবন দিয়েছেন, প্রয়োজনে আরো জীবন দিতে আমরা রাজি আছি, কিন্তু লড়াই আমরা জিতবই, জিতবই ইনশাআল্লাহ।
ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজ। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই।